বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। যদি একজন শিক্ষক পাওয়া যায়, একজন নোবেল টিচার, আমাকে যেভাবে শেখানো হয়েছে, আমি যেভাবে শেখানো হয়েছে সেইভাবেই করেছি, বলা যেতে পারে আমি রোবটের মতো হরনাথ চক্রবর্তীর নির্দেশকে অনুসরণ করে গেছি। ডায়লগ মনে রাখা, ডেলিভার করা, প্রম্পটিংয়ের কোনো দরকার হয়নি। তার কারণ, আমরা যারা লাইভ প্রোগ্রাম করি, আমরা তো রঙ্গমঞ্চেই রয়েছি, অনেক বড় মঞ্চ, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারীকে অনেক বড় মঞ্চ, তো সেই জন্য আমাদের আর ডায়লগ মুখস্থ রাখতে হয়নি। ডায়লগটা এমনি এসে গেছে, আর ডায়লগ তো একটাই, ও লাভলি। চোলেসদের কি বলবেন? চোল যারা করছে তাদেরকে আমি টিকিট পাঠিয়ে দেবো। তার কারণ, জগাই মাদাই যদি না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে, এদের জন্যই তো আমি মদন মিত্র। মেরেছিস কলসির কারা তাই বলে কি প্রেম দেবো না, আমি টিকিট পাঠিয়ে দেবো। ট্রোল করুন না, তার সঙ্গে সঙ্গে যারা দেখতে আসবে তাদেরকে বাধা দেবেন না। উনি অন্যান্য শিল্পীদের সাথে তাল রেখে অভিনয় করেছে, এটা মনেই হচ্ছে না যে উনি কোনোদিন সিনেমা করেনি। আর ছবির যদি প্রেমের গল্প, প্রেম আছে, একটা ফ্যামিলি গল্প, তেমন টানাপোড়েন আছে, একটা গল্পে উত্তেজনা আছে। আশা করি দর্শক হলের মধ্যে গিয়ে ছবিটা শেষ পর্যন্ত দেখবে এবং বেরিয়ে এসে বলবে যে না, ছবিটা ভালো হয়েছে। এইটুকু আমি আশা করি। পুরোপুরি কমার্শিয়াল ছবি, ফুল এন্টারটেনমেন্ট, এর মধ্যে আর কোনো ভাবে আমি অন্যরকমভাবে ভাবিনি, একেবারেই সে আগের মতো সাথী সঙ্গী যেভাবে করেছিলাম ঠিক এইভাবে আমি এই ছবিটা করার চেষ্টা করি। পুরোপুরি লাভ স্টোরি, সাথে একটা ফ্যামিলি গল্প, যেখান থেকে একটা টানাপোড়েন দ্বন্দ্ব, যেটা একটা কমার্শিয়াল ছবিতে হওয়া দরকার, মানুষ বসে দেখবে সেরকম। ও লাভলি মদনদার একটা আলাদা মার্কেট, মদনদার একটা ভিউয়ার্স আছে ও লাভলি। আর আমাদের গল্পের সাথে টাইটেলটা যাচ্ছিল, যে করে আমরা টাইটেলটা ইউজ করি। খুব ভালো লাগলো আমার জন্য, এটা খুব অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স, খুব এনজয় করেছি। সবার সাথে এত ফেস টু ফেস কমিউনিকেশন করতে পেরে খুব মজা হয়েছে। প্রমোশন তো আজকে সবে শুরু হলো, আরও অনেক লোকের সাথে আমার দেখা করা বাকি সবার কাছে। কালকে আমরা যাচ্ছি মধ্যমগ্রামে স্টার মলে 4টে থেকে। যদি আপনারা মধ্যমগ্রামের কাছাকাছি কোথাও থাকেন, প্লিজ আসবেন, সবার সাথে দেখা করতে খুব ভালো লাগবে। আর সবাইকে ও লাভলিতে আমি নাচাবো, তো প্লিজ আসবেন। আমি এই ফিল্মে দুটো গান গেয়েছি এবং দুটো গানই শুভম শুভঙ্কর দাদার দুটোই কম্পোজিশনে, এবং দুটো গানই খুব মিষ্টি দুটো গান। একটা গান ডান্স নাম্বার, একটা গান রোম্যান্টিক গান, এবং ভীষণ এক্সাইটেড, কারণ আবার ভয়ও আছে, কারণ এই পুরো প্রোডাকশনে আমার থেকে অনেক গুরুজনেরা কাজ করেছেন এবং অনেক বড় মানুষেরা আছেন, তো দাদুর হালকা টেনশনেও আছে এবং ভীষণ এক্সাইটমেন্টেও আছি। আজকে গানটা রিলিজ হবে ফাইনালি, আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম এই গানটার জন্য। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে গানটা, এবং আপনারা খুব এনজয় করবেন এবং প্রচুর রিলসও বানাবেন আমি জানি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।